স্যার, এ কোনে আসে বসলাম, এ কিরাম টেলিভিশন, লোক নাই জন নেই, দশটার প্রোগ্রাম সাড়ে দশটা বাজতে চলল, এক কাপ চাও নেই। কিন্তু স্যার লাইট তো দশটা, এখন সাড়ে দশটা বাজে স্যার, আমরা তো স্যার বিপদে পড়ে যাচ্ছি স্যার। কি মনে করেন আপনি নিজেরে? অনেক বড় প্রোডিউসার হয়ে গেছেন না? হ্যাঁ, আপনি জানেন না 33 বছর যাবত আমি এই ডাক্তারি লাইভ ফোন করি। হ্যাঁ, আপনি আমাকে সময় জ্ঞান শেখাচ্ছেন, হাউ ডেয়ার ইউ। কিন্তু স্যার প্রোমো যাচ্ছে দেখবেন সকাল দশটায়, এখন বাজে স্যার সাড়ে দশটা। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, চুপচাপ গিয়ে প্রোডিউসার গিরি করেন যান। আর ওই দশটার শো 10টায় শুরু করলে হবে, আগে একটু দর্শক জমতে দেন তারপরে শুরু করেন। যান, আমি বলতেছি কখন শুরু করবেন, যান। সব যত সব প্রোডিউসার, আসসালামু আলাইকুম। হ্যালো যান। হ্যাঁ শোনো, ওই আমি এখন লাইভে ঢুকতেছি। হ্যাঁ, ওই তুমি কিন্তু ফোন টোন দিও না, আমি লাইভ শেষ করে তোমার ফোন দিচ্ছি। লাভ ইউ, লাভ ইউ। চুমু চুমু দিয়ে একেবারে মানে মাখিয়ে ফেলা আছে, সাড়ে দশ দশটার প্রোগ্রাম সাড়ে দশটায় এগুলো কি শুরু করেন প্রোগ্রাম? আমার রুগী ফেলা আসছি আমি, চলেন শুরু করি, শুরু করি। আমি এত বড় একটা ডাক্তার, এখানে কোনো এক কাপ চা পর্যন্ত নেই, এখানে কে কৃষি প্রোগ্রাম। শুরু হয়ে গেছে, আমি বললাম যে আমি বললে তারপরে শুরু করেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিনিয়ত লাগাতার লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ে, এখন আমি কি খাবো, এই অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন একজন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ, তার নাম হচ্ছেন ডক্টর হাগল চৌধুরী। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের অতিথির কাছে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা সমাধান চাইতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। উনি একজন মানসিক রোগের বিশেষজ্ঞ, তারপরেও আপনারা ওনার কাছে শারীরিক, সামাজিক, এমনকি ঘর গৃহস্থালির যে কোনো সমস্যার সমাধান চাইতেও ফোন করতে পারেন, কারণ আমরা তাকে মাগনা আনি নাই। আর প্রয়োজনে উনি বেশি সময় ধরে আপনাদেরকে সমস্যার সমাধান দিবেন, এর জন্য আমরা এক্সট্রা 200 টাকা করে ওনাকে পে করব। আপনি 33 বছর ধরে অনুষ্ঠান করেন, উপস্থাপনা করেন, এই তার নমুনা। আপনি খালি চোখে তো দেখতে পান না, দূরবীন দেন না কেন? আপনি দূরবীন দিয়ে তারপরে অনুষ্ঠান করবেন। আমার সম্পর্কে আপনার জানা আছে, আমার কত রোগী, কত হসপিটাল। শুনেন, আমাদের এই অনুষ্ঠানে কত ডাক্তার আসে, দেশ বিদেশ থেকে আসে, আপনি এটা জানেন? সেটা আমার জানা আছে। এই যে ফোনটা দেখতেছেন না, সে ফোন আসে কই? লাল একটা ফোন আপনার সামনে, ফোন আসে কই ভাই? ফোন আসে, ফোন আসবে, ফোন আসবে। এগুলি কি অনুষ্ঠান শুরুর সাথে সাথেই ফোন চলে আসে নাকি? অনুষ্ঠান কখন শুরু? আমাদের সেটিং করতে হয় না, আমাদের অফিসিয়াল লোকজন দিয়ে তো আমরা ফোন করাই। অপেক্ষা করেন, বাজবে কিছুক্ষণের মধ্যে। আপনাকে প্রথমেই যে প্রশ্নটা আমরা আজকে করব অনুষ্ঠানে, সুপ্রিয় দর্শক, মানসিক রোগ বলতে আপনি কি বোঝান? অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন। মানসিক রোগ এটা আসলে মানুষদেরই হয়, এটা কখনো জন্তু, জানোয়ার বা পাথরের হয় না। যদিও বিনয় মজুমদার বলে গেছেন যে মানুষের জীবনে যা সত্য জড়ের জীবনে একই সত্য, কিন্তু রোগের ক্ষেত্রে একই সত্য। বিনয় মজুমদারটা কি? আরে মিয়া, বিনয় মজুমদারে চেনেন না? আপনি লাইভে বসে জিজ্ঞেস করতেছেন, বিনয় মজুমদার হলো কবি, কবি বিনয় মজুমদার। আপনি আগে পারেন ফোন দেন, ফোন দিতে বলেন, ওইটা রেডি হচ্ছে, আপনি অপেক্ষা করেন, চা খান, চা আছে, চা খেতে থাকেন। কই চা কই? বাজেট কম, চা নাই, রাখেন। লাইভে আসছেন চা কি? এই মাঝে মাঝে যে মানুষ কথায় বলে কুত্তা পাগল, তাহলে কুত্তার সাথে এই মানসিক রোগের তফাতটা কোথায়? মানে এই যে কুত্তা পাগল বলে যে মানসিক, কুত্তা হলো মানুষের চেয়ে খানিকটা উন্নতি প্রাণী। এই কুত্তা পাগল অবস্থায় যারা আছেন তারা কি ধরনের মেডিকেশন বা মেডিসিন নিতে পারে? আর্সেনিক অ্যালাবামা নামে একটা ওষুধ আছে, এইটা আপনি মানে
30 থেকে শুরু করতে পারেন, তারপরে যদি কাজ না হয় 200 কাজ না হলে 1000 কাজ না হলে 10,000 50,000 তারপরে 1,00,000 আর যদি আপনি মনে করেন যে মানে কি বলে অ্যালোপ্যাথি চিকিৎসায় যান তাহলে এখানে ইন্ডোভার নামে একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটি আপনি খাবেন। আর যদি আপনি মনে করেন যে হার্বাল চিকিৎসায় যান তাহলে এই বড়িটির নাম হলো বৃহৎ বাত চিন্তামণি। এটি আপনি গরম দুধের সাথে, এক চামচ গরম দুধের সাথে এটাকে পাউডার করে একটু পুশ করে এটাকে গুঁড়া করে গরম দুধের সাথে গুলিয়ে খাবেন। তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে মানুষের কুত্তা পাগল অসুখটি হলে তার মানে কোন থেরাপিটা দিতে হবে সেটা আমাদের বিশেষজ্ঞ উনি বলেছেন। এখন আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে আমাশা নিয়ে, আমাশা নিয়ে একটা প্রশ্ন। আমাশয় ওইটা আম এবং আশয়। আপনি আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইফ ইউ ডোন্ট মানে ক্যামেরাটা একটু কাটো। যেটা হয়েছে যে আপনার তো উচ্চারণ ঠিক নাই, চোখ ঠিক নাই, আপনি 33 বছরে মানে কি উপস্থাপনা করছেন? ক্যামেরা দিও না এখন, আমি একটা বুদ্ধি দেই, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখবেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট রাখবেন, তাকে বলবেন যে সে আপনাকে এটা পরে দেবে, প্রম্পট করে দেবে। লাইভ লাইভ না হলে তো আমি আপনার সাথে, আপনি এইটা পড়ার সময় পান নাই আগে? আমি 33টা প্রোগ্রাম করে এখানে এসেছি। আমি এখন তো কমার্শিয়াল যুগ, আমি এর আগেও 5টা চ্যানেলে ছিলাম। এই স্বাস্থ্য বিষয়ে কি করি? আমাশয় কি যেন বলছিলেন আপনি, আমাশয়ের সাথে? আমাশয় আজকাল অনেক পানিবাহিত রোগের কারণে আমাশয় হচ্ছে। না, এইটা পানিবাহিত রোগ না একমাত্র, এইটা আপনার মনে করেন আমাশয় হলেই তো পানি পড়ে, আমাশয় হলে পানি পড়ে, বাহ, আমাশয় হলে পানি পড়ে, এই জন্য আমাশয় পানিবাহিত রোগ। আপনি চিকিৎসা শুরু করে দেন। যে শোনেন, বিষয়টা হলো যে আমাশা পানিবাহিত রোগ, কিন্তু সেই পানির সাথে সে এসে নানান খাদ্য হাতে, মোবাইলে, টেলিফোনে, চায়ের কাপে সে জায়গা নেয়, সেখান থেকে সে আস্তে মানুষের পেটের মধ্যে ঢুকে যায়। কিন্তু এটা কি আমের সাথে কোনো সম্পর্ক? মানে আম কেন, আমাশয় কেন? মানে আম আগে এত এত সুস্বাদু একটা ফলকে এভাবে মানে নিকৃষ্ট জায়গায় উপস্থাপন করা ঠিক হলো? আপনার কি মনে হয় ডাক্তার সাহেব? মানে ব্যাপারটা হয়েছে যে আম কিন্তু মনে করেন যে অনেকগুলো ঝিল্লির সমন্বয়ে। জি, তো সেই রকম যে আপনি আপনার যে আমাশয় হলে পরে এটা পাবলিকলি বলাটা কতটা শোভন লাগছে যদি খারাপ লাগে কেটে দিয়েন ডিরেক্টর, মানে আমাশয় হলে পরে মনে করেন যে পানির মতো যায়, সেখানে কিছু ঝিল্লিও যায়, যে ঝিল্লিটা যায় ওই ওই ঝিল্লিটা দেখতে এবং কাঁচা আমের ঝিল্লিটা দেখতে বা পচে যায় যে আমটা সেটার ঝিল্লিটা দেখবেন প্রায় একই রকম কালারটা, এই জন্য এটা নামকরণ করা হয়েছে। এইটা পণ্ডিতদের কাজ, এইটা উপস্থাপকের কাজও না, ডাক্তারের কাজও না। সুপ্রিয় দর্শক, আপনারা তাহলে বুঝতে পারলেন আমাশয়ের সাথে আমের কোনো সম্পর্ক না। আমাদের একটা ফোন কল চলে আসছে, সুপ্রিয় দর্শক শুনে দেখি কে বলছেন। হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার ভলিউমটা কমিয়ে কথা বলুন। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ দর্শক, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি ফিসফিস করে কথা বলছেন কেন? আরে আপনি তো বললেন আমার ভলিউমটা কমায় কথা বলতে। আপনার ভলিউম কমাইতে বলি নাই, আপনার টিভির ভলিউমটা কমান। আপনাকে তো কথা ঠিক নাই, একবার কোন আমার ভলিউম কমাইতে হইব, আবার কোন টিভির ভলিউম কমাইতে হইব। ডাক্তার সাহেব রে দেন। আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলুন, আমাদের কলার, সম্মানিত কলার কথা বলুন। ডাক্তার সাহেব, আমি তো প্রচন্ড মোটা, আমি খুব বিপদের মধ্যে আছি, একটা চেয়ারে আমার জায়গা হয় না। সেই দিন একটা রিক্সায় উঠছিলাম, রিক্সা ভাঙা গেছে, আমার তো চিকনা দরকার, এখন আমি কি খাবো? আপনি কি খাবেন সেই প্রশ্ন না, প্রশ্ন হলে আপনি কি খাবেন না। আপনি অন্য কোনো ওষুধ খাবেন না প্যারাসিটামল ছাড়া, কিন্তু প্যারাসিটামল দুই বেলায় দুইটাই হবে না, মুড়ির মতো খাইতে হবে। আপনি পুরো একটা ডিসপেন্সারি প্যারাসিটামল কিনে খাই ফেলেন। আর আপনি যেটা করবেন, যদি এতে কাজ না হয় তাহলে আপনি দোকানে যাবেন, স্টেশনারি দোকানে গিয়ে একটা খুর কিনবেন, খুর কিনে আস্তে আস্তে চাষা শুরু করবেন, নিজের শরীর বিভিন্ন জায়গা থেকে চেঁচে একটা শেপে নিয়ে আসবেন এবং দেখবেন যে আপনি মোটামুটি একদম পাতলা হয়ে গেছেন।
তাহলে দর্শক বুঝতেই পারলেন আমাদের ডাক্তার সাহেব আপনাদেরকে বলল কিভাবে কি করবেন। বাসায় রেজার থাকলে চেঁচে চেঁচে নেবেন নিজের স্বাস্থ্য, আপনিও করেন, আপনার রেজাল্ট ভালো হলে আমি ট্রাই করব। মোটা মানুষের মানে খুব কষ্ট, এটা মানে আপনি তো বুঝবেন না, আমি একটু একটু বুঝি আর কি, আমি তো তেমন একটা মোটা না, তারপরেও আমার একটু ফিল হয়। আপনি দোকানে যাবেন 20-25 টাকা নিয়ে কিছু বিষ কিনবেন, বাসায় এসে খেয়ে মরে যাবেন, সহজ সমাধান। আমাদের পরবর্তী কলার চলে এসেছে, আমরা কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, কেন বলছেন, কার কাছে, কী জন্য, কীভাবে বলবেন বলুন, আর আপনার ভলিউমটা কমিয়ে বলুন। এই ভলিউম কমাইতে পারবো না, টেলিভিশনের রিমোট নষ্ট, কাজ করে না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের পরিচিত কোনো রিমোট সারানোর দোকান আছে যেখানে তাড়াতাড়ি রিমোট সারায়? আপনাদের অনুষ্ঠানটা কিন্তু প্রচণ্ড বিরক্ত রাখতেছে, কিন্তু চ্যানেলটা চেঞ্জ করতে পারতাছি না। দর্শক, আপনার লাইনটি কেটে গেছে, দুঃখিত, আপনি আশা করি আবারও ফিরে আসবেন আমাদের মাঝে। তাহলে আমরা এখন কথা না বাড়িয়ে একটা বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতি নিচ্ছি আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠান এখন আমি কী খাবো থেকে আপনাদের কাছ থেকে খাওয়ার জন্য একটু বিরতি যাচ্ছি।